বন্ধুরা আজ এসেছি কিন্তু আমি বাঁকা জল ঢালা উপলক্ষে যে রোড শো হচ্ছে কিংবা সবাই জল নিয়ে যাচ্ছে সেটার একটা তোমাদের ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি। অবশ্যই তোমায় জানানোর চেষ্টা করবো কতগুলো কি সাউন্ড সিস্টেম রয়েছে। তো এই সাইডটা যদি তোমায় দেখিয়ে দিই, এই পাশে কিন্তু একটা সাউন্ড সিস্টেম আসছে আপাতত রোড শো করে বলে, প্রত্যেকটা সেটা তোমায় দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো লাস্ট পর্যন্ত দেখো, এনজয় করো। আগের বছর ভিডিও দিতে পারিনি কারণ গেছিলাম বেলপাহাড়ি, তো তার আগের বছর কিন্তু দিয়েছিলাম বাঁকার ভিডিওটা, আর এবছর কিন্তু আবার তোমায় দিতে চলেছি। লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা কিন্তু ভিডিও দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা সাউন্ড সিস্টেমের ডিটেলসে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ কিন্তু একদম সাউন্ড প্লাস রোড শো করে আসছে, তোমাদের একটু দেখানোর চেষ্টা করছে সামনে থেকে। একদম কিন্তু চন্দ্রকোনা রোডের উপর দিয়ে আসছে, যে চন্দ্রকোনা টাউন ঢোকার যে মেন রোডটা কিংবা রোড যাওয়ার যে মেন রোডটা, তাতে কিন্তু আসছে এখন বাজে। লাটুয়া সাউন্ডের কিন্তু এখন ডিজিটা স্টার্ট করলো, আর এখনই কিন্তু গান বাজাতে শুরু করছে, এসকে রিমিক্সের গান দিয়ে কিন্তু শুরু করছে আবার। তো চলো তোমায় দেখাচ্ছি কেমন কি বাজছে লাটুয়া সাউন্ডের সেট আপ। আর একদম কিন্তু রোড ব্লক করে যাচ্ছে, বুঝতে পারছো? আর এখানে একদম দেখতে পাচ্ছ যে রাস্তার এক ওয়ে দিয়ে যাচ্ছে আর সেকেন্ড ওয়ে দিয়ে কিন্তু একদম গাড়িগুলো আসছে। এই হচ্ছে কিন্তু তোমায় দেখিয়ে দিই লাটুয়া নিয়ে। তো আজকে কিন্তু তোমাদের বলে দিই বাঁকাতে জল ঢালা উপলক্ষে কিন্তু এখানে প্রত্যেকটা সেট আপ হয়েছে। তোমাদের বলে দিই বাঁকা বলতে শুধু বাঁকা পর্যন্ত না, বাঁকা থেকে জল নিয়ে এসে কীরবাই বাঁকা থেকে জল নিয়ে এসে কিন্তু একদম বিভিন্ন জায়গাতে সব মন্দিরে যাচ্ছে জল ঢালতে। যেমন তার মধ্যে যদি বলা হয়তো একদম চন্দ্রকোনা টাউন দিয়ে গাছিতলার পাশ দিয়ে হয়ে সোজা রাধাবল্লভপুর চলে যাচ্ছে, তো বিভিন্ন জায়গাতে কিন্তু চলে যাচ্ছে সবাই, কারণ যে যেখানে মন্দির সেখানে সবাই জল ঢালালি করছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছে এখনও যারা জল ঢালতে আছে তারা কিন্তু পরপর যাচ্ছে, কিছু জায়গায় অনেকে কিন্তু রেস্ট নিচ্ছে কারণ দুপুরবেলা প্রচুর গরমের মধ্যে কিন্তু সবাই জল আনতে যাচ্ছে। আর প্রত্যেকটা সাউন্ড সিস্টেম কিন্তু সবাইকে আনন্দ দিতে এগিয়ে আসছে। তো এখন যে লাটুয়া সাউন্ড আসছে, এক্ষুনি কিন্তু একদম গাছিতলা পেরিয়ে আসলো, মানে চন্দ্রকোনা টাউন পেরিয়ে তারপর গাছিতলা পেরিয়ে আসলো, আর এটা হচ্ছে কেশপুর যাওয়ার রাস্তা। এই রাস্তাতে কিন্তু এখন লাটুয়া সাউন্ড আগিয়ে আসছে, আর তার সাথে বলি কিন্তু আরও যে সাউন্ড সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও তার পেছনে রয়েছে, বড় বড় সাউন্ড সিস্টেমগুলো। তো সবাই আনন্দ করতে করতে কিন্তু আগিয়ে আসছে প্রচণ্ড গরমের মধ্যে, দেখতে থাকো। একদম হালকা বাজছে, মানে কোনো প্রেশারই নেই, মানে কি বলবো, যদি 100%-এর বলবো হয়তো 5% বলা যেতে পারে। তো বন্ধুরা দেখো তোমার হাত নাড়ছে, এইটা হচ্ছে কিন্তু ডিজি, আর এই ডিজিটা দিয়ে কিন্তু বাজানো হচ্ছে লাটুয়া সাউন্ডের সিস্টেমটাকে। লাটুয়া সাউন্ড ডিজে এসকে রিমিক্সের একটি সুন্দর ভাইব্রেশন গান দিয়ে শুরু করতে চলেছে, তাই আপনাদেরকে মন দিয়ে শুনতেই হবে।
একটা বেশ বড় মাপের সেটআপ। আর এই যে সিটা দেখাতে পারলাম, আর এই ডিজিটা থেকে তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখো কি বড় মাপের কিন্তু একটা সেটআপ আছে। আর মেশিনগুলো তার দেখো কত রকমের মেশিন আছে, দেখলে বুঝতে পারবে স্ট্রেঞ্জারের কিন্তু প্রচুর পরিমাণে মেশিনগুলো রয়েছে। এক সাইডে একদম একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ওপরে রয়েছে ছটা সাতটা, তারপর রয়েছে কিন্তু ABX-এর একটা মেশিন 7000 আই, কিন্তু মেশিনটা অফ রয়েছে। সাউন্ড স্ট্যান্ডার রয়েছে, C20 মেশিন একটা দুটো তিনটে চারটে পরপর রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি পরপর রয়েছে। আর এ পাশে রয়েছে কিন্তু নিচে দুখানে স্টেবিলাইজার, তার উপরে DVD প্লেয়ার রয়েছে, মানে আউজার মেশিন, শর্ট বক্সগুলো রয়েছে, প্রেসার ডাব্বা, উপরে আরও দুখানে রয়েছে স্টেবিলাইজার। এই সাইডে একটা দেখিয়ে দিচ্ছি, ABX-এর আরও একটা মেশিন বন্ধ রয়েছে, আউজার মেশিন রয়েছে, বাদ বাকি সাউন্ড স্ট্যান্ডারে একটা দুটো তিনটে পরপর রয়েছে, তার নিচে ABX-7000 হয় একটা দুটো রয়েছে পরপর দেখতে পাচ্ছি। Remix.